নমস্কার বন্ধুরা লিভিয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত আমাকে অনেকেই তোমাদের মধ্যে রিকোয়েস্ট করেছিলে যে নবম শ্রেণীর তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট হতে চলেছে সেই ইউনিট টেস্টের গণিতের সাজেশান এবং বিজ্ঞানের সাজেশান দিতে অনুরোধ করেছিল তো আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে গণিতের সাজেশান নিয়ে হাজির হয়েছি আজকে আমরা প্রথম চ্যাপ্টারটি অর্থাৎ বাস্তব সংখ্যা সেই চ্যাপ্টারের সাজেশান নিয়ে কথা বলবো তো বন্ধুরা প্রথমেই তোমরা দেখবি তোমাদের বইতে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন দেওয়া আছে তো সেই শর্ট প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে তাছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং কী ধরনের বড় প্রশ্ন আসতে পারে তা আমি তোমাদের সামনে আজকে আলোচনা করে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা তোমাদের কীরকম প্রশ্ন হবে তা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে এবং আমি সমস্ত শর্ট প্রশ্নগুলোর উত্তর বলে দেব তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা লক্ষ্য করো দেখো প্রথমে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আমি বলে দিই যেমন শূন্য কি স্বাভাবিক সংখ্যা এ ধরনের শর্ট প্রশ্ন দিতে পারে তো উত্তর হবে না শূন্য স্বাভাবিক সংখ্যা নয় তারপরে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সেটা কি স্বাভাবিক সংখ্যা হবে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল ধরো দুই একটা স্বাভাবিক সংখ্যা আর একটা স্বাভাবিক সংখ্যা নিলাম পাঁচ তাহলে দুই থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে দুই থেকে পাঁচ বিয়োগ করলে হবে মাইনাস তিন কিন্তু মাইনাস তিন তো স্বাভাবিক সংখ্যা নয় তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফল স্বাভাবিক সংখ্যা হবে না উত্তর হবে না পরের প্রশ্ন বলেছে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ তো এটাও কি পূর্ণ সংখ্যা হবে তো দেখো দুটো পূর্ণ সংখ্যার যোগ পূর্ণ সংখ্যা হবে দুটো পূর্ণ সংখ্যার বিয়োগও পূর্ণ সংখ্যা হবে দুটি পূর্ণ সংখ্যার গুণও পূর্ণ সংখ্যা হবে কিন্তু দুটো পূর্ণ সংখ্যার ভাগ ধরো একটা পূর্ণ সংখ্যা এক নিলে আর একটা দুই নিলে ঠিক আছে তাহলে এক ভাগ দুই করলে কত হবে একের দুই কিন্তু একে তো পূর্ণ সংখ্যা নয় তাই দুটি পূর্ণ সংখ্যার ভাগ সবসময় পূর্ণ সংখ্যা হতে নাও পারে তাই ভাগের ক্ষেত্রে উত্তর হবে না এবং এখানে প্রশ্নটায় যোগ বিয়োগ গুণ না দিয়ে শুধু এইভাবে দিতে পারে যে দুটো পূর্ণ সংখ্যার ভাগ কি একটি পূর্ণ সংখ্যা হবে উত্তরের সপক্ষে যুক্তি দাও তখন তোমাকে বলতে হবে না দুটি পূর্ণ সংখ্যার ভাগ পূর্ণ সংখ্যা সবসময় নাও হতে পারে এবং যুক্তি হচ্ছে তোমাকে এটা লিখতে হবে যে একটি পূর্ণ সংখ্যা এক এবং অপপূর্ণ সংখ্যা দুই হলে তাদের ভাগ ফল একের দুই যা পূর্ণ সংখ্যা নয় তো সাধারণত যেটা হয় না সেটা দিয়েই প্রশ্ন আসার চান্সই বেশি তো ভাগ দিয়েই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তো এই ধরনেরও আমি দিয়ে দিলাম যদি উদাহরণে বাই চান্স বলে দেয় একটা প্রশ্ন তাই এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূলত সংখ্যা কাকে বলে আর সমতুল্য মূলত সংখ্যা বা সমতুল্য মূলদ ভগ্নাংশ কী এই ধারণার থেকে অঙ্ক আসতে পারে সমতুল্য মূলত ভগ্নাংশ বলে দিতে পারে দুইয়ের তিন একটা ভগ্নাংশ দিল বা এরকম কোনো ভগ্নাংশ দেবে বলবে এর তিনটি সমতুল্য ভগনাংশ লেখো তো এই সমতুল্য ভগ্নাংশ আর মূলত সংখ্যা কী এই নিয়ে বিষদে আমি এর আগেই ভিডিওতে বলেছি এবং মূলত সংখ্যার সংজ্ঞা তোমাদের বইতে দেওয়া আছে সমতুল্য মূলত সংখ্যাও তোমাদের বইতে দেওয়া আছে তাই এ নিয়ে আমি আর এই ভিডিওতে সময় নষ্ট করবো না আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এর আগের যে ভিডিওতে আমি এই প্রশ্নগুলোটা আলোচনা করেছি সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো পরের প্রশ্ন প্রতিটি পূর্ণ সংখ্যাকে কি মূলত সংখ্যা বলতে পারবো এর উত্তর হিসাবে হ্যাঁ যেমন ধরো যে কোনো একটা পূর্ণ সংখ্যা এ তাহলে একে তো আমরা এ বাই ওয়ান আকারে লিখতে পারি তাহলে দেখো একে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারলাম যেখানে কিউ হচ্ছে এক আর পি হয়ে গেল এ সুতরাং যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা মূলত সংখ্যা হিসেবে লিখতে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা হিসেবে ভাবতে পারি এবার বলেছে প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা এর উত্তর হয়ে যাবে না যেমন ধরো মাইনাস দুই এটি কিন্তু একটা পূর্ণ সংখ্যা কিন্তু এটি অখণ্ড সংখ্যা নয় কারণ আমরা জানি অখণ্ড সংখ্যাগুলো শুরু হয় জিরো থেকে জিরো এক দুই তিন এগুলো সব অখণ্ড সংখ্যা কিন্তু মাইনাস দুই অখণ্ড সংখ্যা নয় তাহলে এই উত্তর হয়ে যাবে না পিথাগড়াশের উপপাদ্য বিবৃত করো এটাও বইতে দেওয়া আছে পিথাগড়াশের উপপাদ্য বলে ছক কেটে তো সেখানে তোমরা করে নেবে বই থেকে দেখে নেবে এ নিয়ে আর আমি সময় নষ্ট করছি না পরের প্রশ্ন দুটি অম্লত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কি অম্লত সংখ্যা হবে দেখো দুটি অমূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ আর ভাগ এরা কি সবসময় অমূলদ হবে কিনা জানতে চেয়েছি তো দেখো আমি তোমাদেরকে নয়দ্যাগের প্রশ্নটা অর্থাৎ অমূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ অমূলত হবে কি না দেখাচ্ছি করে দেখো আমরা জানি কি রুট ফাইভ একটা অমলত সংখ্যা আবার মাইনাস রুট ফাইভ একটা অমূলত সংখ্যা তাহলে মাইনাস রুট ফাইভ সরি রুট ফাইভ আর মাইনাস রুট ফাইভ এই দুটো অমূলদ সংখ্যাকে আমি যোগ করি তাহলে রুট ফাইভ যোগ মাইনাস রুট ফাইভ সমান কী হবে রুট ফাইভ আর প্লাসে মাইনাসে মাইনাস রুট ফাইভ তাহলে প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ কেটে গিয়ে কথা হয়ে গেল শূন্য কিন্তু শূন্য তো একটা মূলধ সংখ্যা শূন্য মূলধ তাই দুটো অম্লত সংখ্যার যোগফল অম্লত সবসময় নাও হতে পারে তাই সবসময় অমলাদ নাও হতে পারে এবার বিয়োগ ধরো একটা অমলদ সংখ্যা নিলাম রুট সেভেন আর একটা অমলত সংখ্যা দুটো অমলত সংখ্যায় আমি রুট সেভেন নিলাম এবার বিয়োগ করলাম রুট সেভেন থেকে রুট সেভেন বিয়োগ করলে আবার হয়ে যাবে জিরো এবং জিরো হয়ে যাচ্ছে কি না মূলদ সংখ্যা তাহলে দুটো অমূলদ সংখ্যার বিয়োগ ভালো অমূলত হবে না নাও হতে পারে আচ্ছা গুণ তাহলে আমি নিলাম রুট থ্রি একটা অমলত সংখ্যা তার সঙ্গে আর একটা অমলত সংখ্যা রুট থ্রি একই দুটোকে একই অমলত সংখ্যা নিলাম রুট থ্রি গুণ করলাম রুট থ্রির সাথে রুট থ্রি গুন করলে কত হবে তিন দুটো রুট থ্রি গুণ করে দিলে যাবে তিন কিন্তু তিন তো মূলত সংখ্যা তাহলে দুটো অমূলদ সংখ্যার গুণফল ফল নাও হতে পারে এবার ভাগ তাহলে আমি নিলাম রুট্টু একটা অমলত সংখ্যা তাকে রুট্টু দিয়ে ভাগ করলাম তাহলে উপর নিচে রুট্টু রুট্টু কেটে গিয়ে কত হলো এক কিন্তু এক তো অমলত সংখ্যা তাহলে দুটো অমূলদ সংখ্যার ভাগও অমুলদ হচ্ছে না তাহলে অমূলদ সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই অমূলদ নাও হতে পারে তো এই প্রশ্নটা কিন্তু ভালো ছিল একটু তো পরের প্রশ্ন প্রতিটি মূলত সংখ্যাকে দশমিকে এটা আমি আর প্রশ্ন বলছি না পরে এখন যেটা বলছি আমি কতগুলো তথ্য তোমাদেরকে দিচ্ছি এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে বা শর্ট প্রশ্ন করার ক্ষেত্রে তো এই ধরনের তথ্যগুলো তোমাদের জানা থাকলে তোমাদের সুবিধা হবে তাই আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি প্রতিটি মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে হয় সসীম দশমিক সংখ্যা পাবো নতুবা আবৃত্ত দশমিক সংখ্যা পাবো অর্থাৎ মূলদ সংখ্যাগুলোকে আমরা যদি দশমিকে বিস্তার করে লিখতে চাই তাহলে সেই দশমিকের বিস্তারগুলো সসীম দশমিক সংখ্যা হবে নতুবা আবৃত্ত দশমিক সংখ্যা হবে আর পি বাই কিউ আকারের মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো যদি কিউ অর্থাৎ ভগ্নাংশের হরে যেটা থাকছে মনে মূলদ মূলধ সংখ্যার ক্ষেত্রে হরটা যদি কিউ যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দুই এবং পাঁচ পাই তাহলে তখনই আমরা কেবল সসীম দশমিক সংখ্যা পাবো একটা উদাহরণ দিয়ে এই ব্যাপারটা একটু বুঝে নিই দেখো পাঁচের তিন এর হরে কি আছে তিন আছে কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করলে কিউ হয়ে যাবে তিন এখন কিউ এই তিনটা তো দুই অথবা পাঁচ নয় তাহলে একে যদি আমরা দশমিক লিখি তাহলে আমরা কি পাবো সসীম দশমিক সংখ্যা পাবো না তাহলে আমরা কি দশমিক সংখ্যা পাবো এক্ষেত্রে আবৃত্ত দশমিক সংখ্যা পাবো আবার দেখো সতেরো বাই ছয় নিচে আছে ছয় ছয়কে আমরা যদি উৎপাদকে ভাঙি দুই তিনে ছয় দুই আর তিন তাহলে মৌলিক উৎপাদকগুলো কি কি একটা তো দুই আর একটা তিন তাহলে দুই আর পাঁচ ছা দুই আর পাঁচ হলেই সসীম পেতাম কিন্তু দুই ছাড়াও এখানে আমরা একটা তিন পেয়ে গেছি যেহেতু তিন আছে তাই এটা হয়ে যাবে আবার আবৃত্ত এবার সতেরো বাই সাত বাই ষোলো নিচে কথা আছে ষোলো দেখো ষোলোকে আমরা কি লিখতে পারি টু থ্রি বার ফোর তাহলে ষোলোর সবকটা উৎপাদকই দুই তাই তো তাহলে যেহেতু সবকটা উৎপাদক দুই তাহলে এটাকে আমরা সসীম দশমিক আকারে লিখতে পারবো আবার উনিশ বাই আশি আশিকে কী লিখতে পারি ষোলো গুণিত পাঁচ ষোলো মানে টু টু দ্বিপার ফোর গুণিত পাঁচ তাহলে এর মৌলিক উৎপাদকগুলো কি কেবল দুই আর পাঁচ তাহলে এটাও সসীম হবে অর্থাৎ মৌলিক উৎপাদকগুলো যদি কেবল দুই ও পাঁচ হয় তবেই সসীম হবে যদি দুই ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক তিন বা সাত থাকে তাহলে কিন্তু তারা সসীম হবে না আবৃত্ত দশমিক সংখ্যা হয়ে যাবে যখন আমরা কোনো মূলত সংখ্যাকে দশমীকে প্রকাশ করতে চাইব এবার আরেকটা তথ্য অমূলত সংখ্যাকে দশমিকে বিস্তার করলে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা পাব এবং যে সংখ্যার দশমিকের বিস্তার অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা সেই সংখ্যাও অমূলত সংখ্যা তার মানে সহজ কোথায় আমরা এর আগেও আমরা দেখো মূলত সংখ্যার ক্ষেত্রে যখন আমরা তাকে দশমিকে প্রকাশ করছিলাম হয় সসীম পাচ্ছিলাম নয় আবৃত্ত কিন্তু এই দুটো না হয়ে যদি অনাবৃত্ত দশমিক সংখ্যা পাই তখন সেটা কিন্তু অমূলত সংখ্যাকে প্রকাশ করবে যেমন এখানে একটা আমি উদাহরণ দিয়েছি দেখো শূন্য দশমিক দুই শূন্য দুই দুই শূন্য তারপরে তিনটে দুই শূন্য তারপরে চারটে দুই শূন্য এটাকে দেখো আমরা আবৃত্ত দশমিক বা পৌন আকারে লিখতে পারবো না কারণ প্যাটার্নটা রিপিট হচ্ছে না প্রথমে একটা দুই শূন্য তারপরে দুটো দুই শূন্য তারপরে তিনটে দুই শূন্য চারটে দুই শূন্য এইভাবে প্যাটার্নটার কিন্তু রিপিট হচ্ছে না সেই জন্য এটা আমরা হয়ে যাবে এটাকে আমরা এটা হয়ে যাবে একটা অমূলত সংখ্যার দশমিকে প্রকাশ ঠিক আছে এটা কিন্তু অমলত সংখ্যার দশমিক প্রকাশ পরে আমরা একটা প্রশ্ন চলে যাচ্ছি বীজ্রান্তিক সংখ্যা কাকে বলে এবং উদাহরণ আর তুরীয় অমূলত সংখ্যা কাকে বলে এবং তার উদাহরণ বইতে আছে তোমরা বই থেকে দেখে নিও এরপরে বন্ধুরা আমরা কিছু বড়ো প্রশ্ন দেখে নেব কী ধরনের হতে পারে বড়ো প্রশ্ন যেরকম আসতে পারে দেখো তিনের পাঁচ ও চারের পাঁচের মধ্যে পাঁচটি মূলত সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই খুব গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি তিনের পাঁচ ও চারের পাঁচের মধ্যে পাঁচটা মূলত সংখ্যা এখানে পাঁচটা আন দিয়ে ছটা বলতে পারে তিনটে বলতে পারে সাতটা বলতে পারে যাই হোক তার একটা জেনারেল পদ্ধতি আছে এবং এই ধরনের অঙ্ক করার পদ্ধতিও আমি পূর্ববর্তী ভিডিওতে অলরেডি আলোচনা করেছি তাই এ নিয়ে আমি আর বিস্তারে বলব না তোমরা এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে যে লিঙ্ক দিচ্ছি আমি সেখান থেকে দেখে নিতে পারো রেখায় রুট থ্রি রুট ফাইভ অর্থাৎ অম্ল সংখ্যাকে স্থাপন করার পদ্ধতি সংখ্যা রেখায় সেটাও বইতে আছে তোমরা দেখে নিও তো এই ধরনের অঙ্ক আসতে পারে আবার পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি কী সংজ্ঞা দিতে পারে দিয়ে বলতে পারে এই পদ্ধতিতে তিন দশমিক দুই পাঁচ ছয় বাস্তব সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করি এখানে তিন দশমিক দুই পাঁচ ছয় না দিয়ে অন্য কোনো সংখ্যা দুই দশমিক চার পাঁচ ছয় এরকম দিতে পারে ঠিক আছে তো বিবর্ধক পদ্ধতি দেখে রেখো এখান থেকে প্রশ্ন বড় প্রশ্ন হতে চাইলে দিতে পারে আর সংজ্ঞাটা মনে রেখো তো মোটামুটিভাবে বন্ধুরা এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও প্রতিটি চ্যাপ্টারের শেষে যে কিছু শর্ট প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে তো আর বইটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে এই যে আমি দিলাম এখন তোমাদেরকে সাজেশানটা এটা কি পরীক্ষার আগের দিনে চোখ গুলিয়ে নেওয়ার জন্য সারা বছর সাজেশানটা পড়ার জন্য নয় সাজেশান কেবলমাত্র পরীক্ষার আগে চোখ গুলিয়ে নেওয়ার জন্য কারণ পরীক্ষার আগের দিনে তো গোটা বই দেখা সম্ভব হয় না সেই জন্য গুরুত্বপূর্ণ কিছু জায়গা দেখে নিতে হয় এছাড়া সারা বছর আমাদেরকে গোটা বইটা ভালোভাবে পড়তে হবে তো অবশ্যই বলবো তোমরা বইটা ভালো করে পড়বে আর পরীক্ষার আগে এই জায়গাগুলো অন্তত ভালো করে দেখে রাখলে আশা করি তোমরা ভালো করতে পারবে তো তোমরা সবাই ভালো থাকতো তোমাদের উপর এই আশা রেখেই আমি ভিডিও এখন শেষ করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমরা কমেন্টে প্লিজ আমাদের আমাকে রেসপন্স করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা আর কী ধরনের ভিডিও পেতে চাও আমাকে প্লিজ কমেন্টে জানিও আর বন্ধুরা ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেয় যাতে এরকম ভিডিও বানাতে আমি আমি আরও পাই সঙ্গে থাকো যারা চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ বন্ধুরা